আমি টিভিতে যা দেখলাম যে পাওয়া গেছে, সিআইডি উদ্ধার করেছে, এখন কোথায় গেছিল, কোথায় কি, সেগুলো এখনো জানতে পারেনি। এইটুকু যা নিউজে দেখাচ্ছে চ্যানেলে সেগুলো জানছি। এখান থেকে ফোন এসেছিল আপনার? হ্যাঁ, আমার কাছে ফোন এসেছিল, ফোনেও কিছু জানতে পেরেছি। তো ফোনে এইটুকুই জানতে পারলাম যে হাওড়াতে পাওয়া গেছে অর্ণবকে, এটুকু জানতে পেরেছি। ছেলের সঙ্গে সেরকম ভাবে কোনো কথা হয়নি, বিশদভাবে কোনো কথা হয়নি। হ্যাঁ, যখন এইটা শুনলাম তখন আমি একবার রিং করেছি, তারপর বললো হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, জাস্ট ফেস করবার, আমি সব ফেস করব। হ্যাঁ, না কিছু না, বলার সময় পায়নি ও কিছু, এইটুকু। হ্যাঁ, নদিন পর তো খোঁজ মিলল। হ্যাঁ, এটাতেই আমার শান্তি যে ছেলেটাকে পাওয়া গেছে। হ্যাঁ, এটাতে আমার মনে খুব শান্তি আজ পেয়েছে। আমি কদিন ধরে খুব অশান্তিতে, আমি ভোর 4:30 উঠেছি, তখনও আমি ফোন করে দেখেছি যে সুইচ অফ, মানে রাতে ভালো করে ঘুম হচ্ছে না তো, এখন একটা অশান্তির মধ্যে আছে। আমরা এতেও গেছিলাম, কৃষ্ণনগরেও গেছিলাম, আমি ঘুরে এসেছি, যেখানে এখানে সব কিছু সামলাতে হয়, তো যদি বাই চান্স এদিকে চলে আসো। হ্যাঁ, কি হয়েছে না হয়েছে জানি না, তার জন্য আমি এখানে থাকছিলাম, আর আমার মিসেস আছে কৃষ্ণনগরে বৌমার কাছে। না আমরা ধরুন আমি তো আসানসোলে থাকি, ওরা কৃষ্ণনগরে চাকরি করে, ছেলে বউ আমার দুজনাই, তো আমি এখান থেকে কি করে জানতে পারবো? আপনার ছেলে বললো যে পরে জানবে যে কি ব্যাপার ছিল না, ফোনে যেটা বললেন আপনি কি? হ্যাঁ, সেটা টিভি থেকে জানলাম যে ভবানীপুরে নিয়ে যাবে। ছেলে বললো যে যা ফেস করার আমি ফেস করব, সেটা কিচ্ছু বলতে পারেনি, ওরকম কোনো কথা হয়নি। কোথায় ছিলি বললো, আমি এখন হাওড়া যাচ্ছি। হ্যাঁ, এইটুকুই বললো। তবে অনুমান করেছিলাম শিবপুরে যাবে, শিবপুরেই গেছে, কেন শিবপুর শ্বশুর বাড়ি সামনে, যা নিশ্চিন্ত একটা ভালো জায়গায় গেছে, এটা একটা ভালো খবর। হ্যাঁ, টিভিতেও যা শুনলাম সিআইডি সফলতা, আমাদেরও ভালো খবর, বাবা মায়ের জন্য সত্যি আমাদের জন্য খুবই ভালো খবর যে ছেলেটিকে পাওয়া গেছে। হ্যাঁ, আমরা তো মানে আশা ছেড়ে দিচ্ছিলাম যে কি ব্যাপার, কিছুই জানতে পারছি না। আমরা ডিএম এর সঙ্গেও দেখা করেছিলাম ওখানে, যে এএসপি মানে এসপি অ্যাডিশনাল এসপি না কি বলে এএসপি, হ্যাঁ ওনার সঙ্গে কথা হয়েছিল, সবাইকে রিকোয়েস্ট করেছিলাম ছেলেটাকে খুঁজে বার করে দেওয়ার জন্য। হ্যাঁ, তো যাই হোক, আর ছেলেটাকে খুঁজে বার মানে পেয়েছি, সেটাই মানে থ্যাংকস টু এভরিবডি, যে ছেলেটাকে খুঁজে পেয়েছি, এই খবরটা পেয়েছি, এতেই আমার স্বস্তি। আর ওরা তো যাচ্ছে আজকে, তারপর ওদের আসবে, যে কখন বাড়িতে আসবে তখন তো দেখা হবে। আপনি যাবেন? নিশ্চয়ই যাবো, যদি আমি ভালো খবর পাই কোথায় এখন আছে ইয়ে হয়েছে, তাহলে আরেকবার ছেলের সঙ্গে আমি দেখা করতে যাবো না। হ্যাঁ।